নমস্কার গ্রন্থকিট অডিও বুক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই গ্রন্থকিটের প্রথম নিবেদনে আপনারা শুনেছেন অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বামুনের মেয়ে উপন্যাসটি আশা করি আপনারা সকলে শুনেছেন আজ থেকে শুরু করছি একটি নতুন উপন্যাস আমাদের প্রাণের লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা অশনি সংকেত আজ শুনবেন উপন্যাসটির প্রথম পর্ব নদীর ঘাটে তালগাছের গুঁড়ি দিয়ে ধাপ তৈরি করা হয়েছে দুটি স্ত্রীলোক স্নানরতা একটি স্ত্রীলোক অপেক্ষাকৃত অল্প বয়সী ত্রিশের সামান্য কিছু নিচে হয়তো হবে অপরটি প্রৌঢ়া প্রৌরা বললে ও বামুন দিদি ওঠো কুমি যে নদীতে অপরা বধূটির উঠবার ইচ্ছে নেই জল থেকে এত তাড়াতাড়ি সে কোনো জবাব না দিয়ে গলা জলে দাঁড়িয়ে রইল বামুন দিদিকে নিয়ে আর কখনো যদি না হিতে আসি রাগ করো না পুঁটির মা সত্যি বলছি জলে নামলে আমার আর ইচ্ছে করে না যে উঠি কেন বামুন দিদি যে গায়ে আগে ছিলাম সেখানে কি জল কষ্ট সে যদি তুমি দেখতে একটা বিল ছিল তার জল যেত শুকিয়ে জ্যৈষ্ঠী মাসে এক বালতি জলে নাওয়া অথচ তার নাম ছিল বিল বধুটি হি হি করে হেসে ঘাড় তুলিয়ে বললে পদ্মবিল দেখো তো কি মজা পুঁটির মা চত্বর মাসে জল যায় শুকিয়ে নাম পদ্মবিল এই সময় একটি কিশোরী জলের ঘাটে নামতে নামতে বললে অনঙ্গ দিদি তোমার বাড়িতে কলু তেল দিতে এসে দাঁড়িয়ে আছে শিগগির যাও আমায় বলছিল আমি বললাম ঘাটে যাচ্ছি ডেকে দেব এখন অনঙ্গ বৌয়ের হাসি তখনও থামেনি সে বললে তোর বৌদিদের কাছে গল্প করছি পদ্মবিলের জল থাকে না চৈত্তির মাসে নাম পদ্মবিল মেয়েটি বললে সে কোথায় অনঙ্গদি সেই যেখানে আগে ছিলাম সেই গাঁয়ে সে কোথায় ভাত ছালা বলে একটা গাঁ অম্বিকপুরের কাছে তোমার শ্বশুরবাড়ি বুঝি না আমার শ্বশুরবাড়ি হরিহরপুর নদে জেলা সেখানে বড্ড চলাচলতির কষ্ট দেখে সেখান থেকে বেরুলাম তো এলাম এই পদ্মবিলের গায়ে তারপর তারপর সেখান থেকে এখানে অনঙ্গ জল থেকে উঠে বাড়ি চলে গেল গ্রামখানিতে এরাই একমাত্র ব্রাহ্মণ পরিবার আর সবাই কাপালি ও গোয়ালা নদীর ধারে এ গ্রাম বেশি দিনের নয় বসিরহাট অঞ্চলের চাষি জমি নোনা লেগে নষ্ট হওয়াতে সেখান থেকে আজ বারো তেরো বছর আগে কাপালিরা উঠে এসে নদী তীরের এই অনাবাদী পতিত জমি সস্তায় বন্দোবস্ত করে নিয়ে গ্রামখানা বসিয়েছিল তাই এখনো এর নাম নতুন গাঁ কেউ কেউ বলে চরপোলতার নতুন পাড়া অনঙ্গদের বাড়ি গোয়ালপাড়ার প্রান্তে দুখানা মেটে ঘর খড়ের ছাউনি একখানা দুচলা রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন উঠানের ধারে ধারে পেঁপে ও মানকচু গাছ চালে দেশি কুমড়োর লতা দেওয়া হয়েছে কঞ্চি দিয়ে রান্নাঘরের পাশে গোটা কতক বেগুন গাছ ঢ্যাড়ুস গাছ অনঙ্গ এসে দেখল বদ্রীনাথ কলু বড় একটা ভাঁড়ে প্রায় আড়াইশের খাঁটি সর্ষে তেল এনেছে তেল মাপা হয়ে গেলে বদ্রীনাথ বললে মাঠাগ্রণ। আজ আর সর্ষে দেবেন নাকি উনি বাড়ি এলে পাঠিয়ে দেব এখন এই তেলে এক মাস চলে যাবে আর পয়সা ছটা কেন খোল তো নিয়েছ আবার পয়সা কেন ছটা পয়সা দিতে হবে সর্ষে ভাঙানির মজুরি খোলের আর কত দাম মা ঠাকুরন তাতে আমাদের পেট চলে আচ্ছা উনি বাড়ি এলে পাঠিয়ে দেব অনঙ্গ বইয়ের দুটি ছেলে বড়টির বয়স এগারো বছর তার নাম পটল ছোটটি আট বছরের তাকে এখনো খোকা বলেই ডাকা হয় পটল খুব সংসারী ছেলে এসব তরিতরকারির ক্ষেত সেই করেছে বাড়িতে এখন সে উঠোনের একপাশে বসে বেড়া বাঁধবার জন্যে বাঁশের বাখারি চাচ্ছিল ওর মা বললে পটলা ও সব রাগ এত বেলা হলো দুধ দেয়নি কেন দেখে হয়তো পটল বাখারি চাঁচতে চাস্তেই বললে আমি পারবো না পারবিনে তো কে যাবে আমি যাব দুধ আনতে সেই দাসের বাড়ি আহা ভারী তো বেলা হয়েছে এখন বেড়াটা বেঁধে একটু পরে দুধ এনে দেব না এক্ষুনি যা তোমার পায়ে পড়ি মা বাবা বাড়ি এলে আর বেড়া বাঁধতে পারবো না এই দেখো ছাগল এসে আজ বেগুন গাছ খেয়ে গিয়েছে খোকা এসে বললে মা আমি দুধ আনবো দাদা বেড়া বাঁধু অনঙ্গ সে কথা গায়ে না মেখে বললে খোকা গাছ থেকে দুটো কাঁচা ঝাল তোল তোদের মুড়ি মেখে দিই খোকা জেদের সুরে বললে আমি দুধ আনবো না মা না কেন আমি পারি নে তোকে বিশ্বাস নেই ফেলে দিলেই গেল তুমি দিয়ে দেখো না পারি কাল থেকে আর দিও না কাল থেকে তো দেবো না আজকে দুসের দুধ তো বালির চড়ায় গড়াগড়ি খাক তোর সর্দারি করবার দরকার কি বাপু দুটো কাঁচা ঝাল তুলতে বললাম তাই তোল এমন সময় পটলের বাবা গঙ্গাচরণ চকর্তীর বাড়ি ঢুকে বললে কোথায় গেলে এই মাছটা ধরো দিনুতিওর দিলে বললে সাত আটটা মাছ পেয়েছি এটা ব্রাহ্মণের সেবায় লাগুক বেশ বড় মাছটা না এই বটলা পড়া গেল শুনো গেল ও কি হচ্ছে সকালবেলা পটল মৃদু প্রতিবাদের নাকি সুরে বললে সকালবেলা বুঝি এখন তো দুপুর হয়ে এলো না তা হোক ব্রাহ্মণের ছেলে বাঁশ কঞ্চি নিয়ে থাকে না রাত দিন ছাগল যে বেগুন গাছ খেয়ে যাচ্ছে যা গে খেয়ে উঠে আয় ওখান থেকে ব্রাহ্মণের ছেলে হয়ে কি কাপালির ছেলের মতো দা কুড়ুল হাতে থাকবি দিনরাত অনঙ্গ বললে কেন ছেলেটার পেছনে অমন করে লাগছো গা বেড়া বাঁধছে বাঁধুক না ছুটির দিন তো গঙ্গাচরণ চক্রবর্তী বললে না ও সব শিখে ভালো না ব্রাহ্মণের ছেলে ওরকম কি ভালো পটল নিতান্ত অনিচ্ছার সঙ্গে বেড়া বাঁধা রেখে উঠে এলো অনঙ্গ স্বামীকে বললে ওগো একবার হরিহরের হাটে যাও না কেন একবার দেখে এসো নতুন গুড় উঠল কিনা সে তুমি ভেবো না আমার গুড় কিনতে হবে না এখান থেকেই পাওয়া যাবে সবাই ভক্তি করে বাইরে থেকে কে ডাকলে মশাই বাড়ি আছেন গঙ্গাচরণ বললে কে রামলাল দাঁড়াও আগন্তুক ম্যালেরিয়া রোগী তার চেহারা দেখেই বোঝা যায় গঙ্গাচরণ বাড়ির বাইরে আসতেই সে নিজের ডান হাতখানা বাড়িয়ে দিয়ে বললে হ্যাঁ একবার হাতখানা দেখুন তো গঙ্গাচরণ ধীরভাবে বললে অমন করে হাত দেখে না বসো ঠান্ডা হও হেঁটে এসেছ নারী চঞ্চল হবে যে বাপু ইয়ে কোদাল কোপানো নয় এসব ডাক্তার বদ্যির কাজ বড্ড ঠান্ডা মাথায় করতে হয় কাল কেমন ছিলে রাত্রিতে জ্বর জ্বর ভাব শরীর যেন ভারী পাথর কি খেয়েছিলে দুটো ভাত খেয়েছিলাম মশাই আর কি খাবো বলুন তা ভাত মুখে ভালো লাগলো না যা ভেবেছি তাই ভাত খেলে কি বলে জ্বর সারবে কি করে আর খাবো না সে তো বুঝলাম যা খেয়ে ফেলেছ তার ঠেলা এখন সামলাবে কে বসো দুটো বড়ি নিয়ে যাও শিউলি পাতার রস আর মধু দিয়ে খেও দেখো কেমন থাকো ওষুধ নিয়ে রামলাল চলে যাচ্ছিল গঙ্গাচরণ ডেকে বললে ওহে রামলাল ভালো কথা এবার নতুন সর্ষে হয়েছে খেতে দু কাঠা পাঠিয়ে দিও তো আমি বাজারে তেল খাইনি বাবু সর্ষে দিয়ে কলুবাড়ি থেকে ভাঙিয়ে নি যে আগে আমার ছেলে ও দিয়ে যাবে এখন তেমন সর্ষে আবার হয়নি মশাই বৃষ্টি হওয়াতে সর্ষে গাছে পোকা ধরে গেল কার্তিক মাসে রামলালকে বিদায় দিয়ে গঙ্গাচরণ স্বগর্ভে স্ত্রীর কাছে বলল দেখলে তো যাকে যা বলবো না বলুক দি কি কেউ সে যো নেই কারো স্বামী গর্বে অনঙ্গবের মুখ উজ্জ্বল হয়ে উঠল সে আদরের সুরে বললে এখন নিয়ে নাও দিকে বেলা তেতপর হয়েছে সে কখন বেরিয়েছ দুটো ছোলা গুড় মুখে দিয়ে নাও এখনই তো তোমার ছাত্রের দল আসতে শুরু করবে তেল দিই নদীতে স্নান সেরে এসে জল খাবার অর্থাৎ ছোলা ভিজে ও এক টুকরো আখের পাটালি খেতে খেতে গঙ্গাচরণের মুখ তৃপ্তিতে ভরে উঠল অনঙ্গ জিজ্ঞেস করলে হ্যাঁ গা পাঠশালা খোলার কথা কিছু হলো বিশেষ মশায়ের সঙ্গে সব হয়ে যাবে ওরা নিজেরা ঘর বেঁধে দেবেন বললেন ছেলে হবে কি কিরকম দুটো গায়ে ছেলে মেয়ে পাচ্ছি। তাছাড়া প্রাইভেট পড়ার ছাত্র তো আছেই হাতে ওদিগরে পড়া জানার লোক কোথায় পাবে ওরা সকলের এখন চেষ্টা দাঁড়িয়েছে যাতে আমি থাকি সে তো ভালোই উড়ে উড়ে বেরিয়ে কি করবে এখানেই থাকা যাক আমার বড্ড পছন্দ হয়েছে কোনো জিনিসের অভাব নেই মুখের কথা খুঁজতে যা দিদি রও সব দিক থেকে বেঁধে ফেলতে হবে ব্যাটাদের চাষা গাঁ জিনিস বলো পত্তর বলো ডাল বলো মূল বেগুন বলো কোনো জিনিসের অভাব হবে না এ গায়ে পুরুত নেই ওরা বলছে চক্রতিমশাই আমাদের লক্ষ্মী পুজো মনসা পুজোটাও কেন আপনি করুন না সে বাপু আমার মত নেই কেন কেন কাপালিদের পুরুদগিরি করবে সুদ্দুর যাজক বামুন হলে লোকে বলবে কি কে টের পাচ্ছে এ অজ দেখতে আসছে তুমিও যেমন কিন্তু ঠাকুর পুজো জানো না জেনে পুজো আচ্ছা করা ওসব কাঁচা খেকো দেবতা বড্ড ভয় হয় ছেলেপিলে নিয়ে ঘর করা অত ভয় করলে সংসার করা চলে না পাঁজিতে আজকাল ষষ্ঠী পুজো মাকাল পুজো সব লেখা থাকে দেখে নিলেই হবে তুমি যা বোঝো কোনো ভয় নেই বউ তুমি দেখে নিও এ বেটাদের সব দিক থেকে বেঁধে ফেললে কোনো ভাবনা হবে না আমাদের সংসারে অনঙ্গও তা জানে স্বামীর ক্ষমতা সম্বন্ধে তার অসীম বিশ্বাস কিন্তু কথা তা নয় এক জায়গায় টিকে থাকতে পারলে সব হতে পারে কিন্তু স্বামীর মন উড়ু উড়ু কোনো গায়ে এক বছরের বেশি তো টিকে থাকতে দেখা গেল না বাসুদেব পুরেই বা মন্দ ছিল কি একটু সুবিধে হয়ে উঠতে না উঠতে উনি অমনি বললেন চলো বউ এখানে আর মন টিকছে না অমন করে উড়ে উড়ে বেড়ালে কি কখনো সংসারে উন্নতি হয় তবে এ কথা ঠিক বাসুদেবপুরে শুধু পাঠশালায় ছেলে পড়ানোতে মাসে আট দশ টাকা আয় হতো আর এখানে জিনিসপত্র পাওয়া যায় কত উন্নতি হয়তো এখান থেকেই হবে উনি যদি মন বসিয়ে থাকেন তবে সবই হতে পারে সে জানে একটু পরে চার পাঁচটি ছোট ছোটো ছেলে স্লেট বই নিয়ে দড়ি বাঁধার দোয়াত ঝুলিয়ে গঙ্গাচরণের কাছে পড়তে এলো গঙ্গাচরণ বললে আমি এই খেয়ে উঠলাম একটু শুয়ে নি তোরা পুরনো পড়া দেখ ততক্ষণ ওরে নসু তোদের বাড়িতে বেগুন হয়েছে একটি ছোট ছেলে বললে হ্যাঁ গুরুমাশাই গঙ্গাচরণ ধমক দিয়ে বললে এক গুরুমাসায় কিরে স্যার বলবি শিখিয়ে দিয়েছি না বল ছেলেটি ভয়ে ভয়ে বললে হ্যাঁ স্যার যা গিয়ে বসে লেগ গে বেগুন নিয়ে আসবি কাল বুঝলি আনবো স্যার ছেলেকটি দাওয়ায় বসে এমন চিৎকার জুড়ে দিলে যে তাদের ত্রিসীমানায় কারো নিদ্রা বা বিশ্রাম সম্পূর্ণ অসম্ভব অনঙ্গ স্বামীকে বললে ও গো তোমার ছাত্রেরা যে কানের পোকা বের করে দিলে ওদের একটু থামিয়ে দাও গঙ্গাচরণ হেকে বললে এই পড়া থাক এখন সবাই শটকে কড়াঙ্কে লিখে রাখো স্লেটে আমি ঘুমিয়ে উঠে দেখব তারপর স্ত্রীকে খুশির সুরে পড়লে হ্যাঁ ছটা হয়েছে আরও সাত আটটা কাল আসছে পুবপাড়া থেকে ভীম ঘোষ বলছিল বাবা ঠাকুর আমাদের পাড়ার সব ছেলে আপনার কাছে পাঠাব কপালির কাছে পড়লে যদি ছেলে মানুষ হতো তাহলে আর ভাবনা ছিল না ব্রাহ্মণ হলো সমাজের সব কাজের গুরুমশাই কথায় বলে ব্রাহ্মণ পণ্ডিত গঙ্গাচরণ মন দিয়ে ছেলে পড়ায় বটে ঘুম থেকে উঠে সে ছেলেদের নিয়ে অনেকক্ষণ ব্যস্ত রইল কাউকে নামতা পড়ায় কাউকে ইংরেজি ফার্স্ট বুক পড়ায় ফাঁকিবাজ গুরুমশায় কেউ তাকে বলতে পারবে না বেলা বেশ পড়ে গেলে সে ছাত্রদের ছুটি দিয়ে লাঠি নিয়ে বাইরে বেরুবার উদ্যোগ করতে অনঙ্গ এসে ও কিছু খেয়ে যাবে না আজ দু বাড়ি থেকে দুধ পাঠিয়ে দিয়েছিল একটু ক্ষীর করেছি বৈকালিক জলযোগ অনেক দিন অদৃষ্টে ঘটেনি নানা অবস্থা বিপর্যয়ের মধ্যে আজ তিনটি বছর কাটছে স্বামী স্ত্রীর সুতরাং স্ত্রীর কথা গঙ্গাচরণের কানে একটু নতুন শোনাল স্ত্রীকে বললে ছেলেদের দিয়েছ সে ভাবনা তো তোমার করতে হবে না তুমি খেয়ে নাও খেতে খেতে পরম তৃপ্তির সঙ্গে সে স্ত্রীকে বললে এখানে আছি ভালোই কি বলো অনঙ্গ বইয়ের মুখে সমর্থন সূচক মৃদু হাসি দেখা দিল সে কোনো উত্তর দিলে না লক্ষ্মীর কৃপা যদি হয়ই মুখে তা নিয়ে বড়াই করতে নেই তাতে লক্ষ্মী রাগ করেন গঙ্গাচরণ খানিকটা বাটিটা স্ত্রীর হাতে দিয়ে বললে এই নাও ও কি না না সবটা খেয়ে ফেল তুমি এটুকু আমার জন্য আছে গো আছে সে ভাবনা তোমায় করতে হবে না তা হোক আর খাবো না এবার বিশ্বের মশায়ের বাড়ি যাই পাকাপাকি করে আসি বেশি দেরি করো না এখানে নাকি বুনো শুয়রবে রে পর আমার বট ভয় করে বাপু গঙ্গাচরণ ছায়া ভরা বিকেলে মাঠের রাস্তা বেয়ে গন্তব্যস্থানে যেতে যেতে কল্পনা চক্ষে তার ভবিষ্যৎ গৃহস্থালীর ছবি আঁকছিল বেশ লাগে ভাবতে এইসব মাঠে ভালো চাষের জমি পাওয়া যায় যদি কিছু জমি তারাঙ্গাড়ার বারুর যে জমিদারের কাছ থেকে বন্দোবস্ত নেওয়ার যোগাযোগ ঘটে যদি মশাইকে বলে কয়ে একখানা লাঙল করা যায় তবে ভাত কাপড়ের ভাবনা দূর হবে সংসারে অনেক দিন থেকে সে জিনিসের ভাবনাটা চলে আসছে হয়তো ভগবান ঠিক জায়গাতেই নিয়ে এসে ফেলেছেন এতদিনে বিশ্বাস মশাইও যথেষ্ট আগ্রহ দেখালেন গঙ্গাচরণকে এই গ্রামে বসাবার জন্যে বললেন আপনারা আমাদের মাথার মনি আমি আপনাকে সব বন্দোবস্ত করে দিচ্ছি একটা পাঠশালার বন্দোবস্ত আপনি করে দিন সব হয়ে যাবে আপাতত যাতে আপনার চলে তার ব্যবস্থা করতে হবে তো বাড়িতে খেতে কজন আমার স্ত্রী আর দুটি ছেলে বিশ্বের মশাই মনে মনে হিসাব করে বললেন ধরুন মাসে দশ আড়ি ধান পনেরো কাঠা চাল হলে আপনার মাস চলে যাবে কি বলেন হ্যাঁ তাই ধরুন আর সংসারে ডাল ডুল তেল নুন ও হয়ে যাবে পুরুদগিরিটাও ধরুন সে তো ঠিক করেই রেখেছি সংস্কৃত জিনিসটা কষ্ট করে শিখতে হয়েছে ও বড় শক্ত জিনিস সকলের মুখ দিয়ে কি বেরোয় এই শুনুন তবে ধ্যায় নিত্যাং গিরি নিভং চারু চন্দ্রাবতং সংশু মৃক বরা ভীতিহন্ত ইয়ে রত্নকল্প জলাং ভা এইটা কি বলুন তো কি করে জানবো বলুন আমরা হচ্ছে চাষিবাসী গেরস্ত অঙ্ক অঙ্ক পর্যন্ত আমাদের বিদ্যে আর পাখি সব পড়েছেন রব রাতি পোহাইল কাননে কুসুম কলি সকলি ফুটিল দেখুন কদিন আগে পড়েছি ভুলিনি সব মনে আছে গঙ্গাচরণ উৎসাহের সঙ্গে ঘাড় নেড়ে বললেন বেশ বেশ বিশ্বাসমশাই হৃষ্ট মনে বললেন হ্যাঁ বাবা মারা গেলেন অল্প বয়সে সংসারে দুটি নাবালক ভাই জমি জমা যা ছিল এক জ্ঞাতি খুঁড়ো সব নিজের বলে লিখিয়ে নিলে জরিপের সময় সে কোথায় চিত্রাঙ্গপুর ডাবতলির কাছে ডাবতলির গরুর হাট ও দিগরে নাম করা অত বড় গরুর হাট এ জেলায় নেই সেখান থেকে বুঝি এখানে এলেন হ্যাঁ দেখলাম ও গায়া আর সুবিধে হবে না মনে মনে বললাম মন পৈতৃক ভিটের মায়া ছাড় এখানে কি না খেয়ে মরব আমি আর বিষ্টু সা বিষ্টু শাহ আমার ছেলেবেলাকার বন্ধু আমার সঙ্গে গা ছেড়ে যেতে রাজি হলো আর তখন খুঁজতে বেরিয়ে পড়লাম দুজনে এ বলে ওখানে জমি সস্তা ও বলে ওখানে জমি সস্তা কিন্তু মশাই জমি পাওয়াই যায় না সস্তা তো কোথাও দেখলাম না পঞ্চাশ টাকার কমে কোথাও জমি নেই ধানের জমি বিশ্বাস বিশ্বাসমশাইয়ের অন্দরমহলে এই সময় শাঁকে ফুঁ পড়ল গঙ্গাচরণ ব্যস্ত সমস্ত হয়ে উঠে বললে ও সন্ধে হয়ে গেল আমি এবার যাই এবার সন্ধে আর্নি করতে হবে কি না আসল কথা স্ত্রীর বুনো শুয়োর সংক্রান্ত সতর্কবাণী তার মনে পড়েছে নতুন গায়ের আশেপাশে এখনও যথেষ্ট বন জঙ্গল অন্ধকারে চলাফেরা না করাই ভালো সাবধানের মান নেই বিশ্বাসমশাই বললেন তা বিলক্ষণ এখানে আমার এই বাইরের ঘরেই সন্ধ্যেয়নিকে জায়গা করে দি। গঙ্গা জল আছে বাড়িতে আমরা যেতে কাপালি বটে কিন্তু আমাদের বাড়ির মেয়েরা স্নান না করে মুখে জলটুকু দেয় না সব মাজা ঘষা পরিষ্কার পরিচ্ছন্ন ব্রাহ্মণের সন্ধ্যেয়নি হলে এ বাড়িতে বাড়ি আমার পবিত্র হয়ে যাবে তারপর একটু জল মুখে দিন না 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 সে সবে এখন আর দরকার নেই যখন এখানে আছি তখন সবই হবে উঠি এখন গঙ্গাচরণ খুব ব্যস্ত হয়ে উঠল মশাই বললেন আমার গল্পটা শুনে যান তারপর তো আচ্ছা ও আর একদিন শুনবো এখন সন্ধে আর নিকে সময় হয়ে গেলে আমার আর কোনো দিকে মন থাকে না ব্রাহ্মণের ছেলে সংস্কৃত পড়েছি নিত্যকর্মগুলো তো ছাড়তে পারবো না গঙ্গাচরণের কণ্ঠস্বর ভক্তিতে গদগদ হয়ে উঠল গঙ্গাচরণের পাঠশালা বেশ জমে উঠেছে আজ সকালে সাত আটটি নতুন ছাত্র দড়ি বাঁধা মাটির দোয়াত হাতে ঝুলিয়ে এসে উপস্থিত গঙ্গাচরণ তাদের নিয়ে বেলা দুপুর পর্যন্ত ব্যস্ত রইল ছাত্রদের মধ্যে সকলেই স্থূল বুদ্ধি এদের বাপ ঠাকুরদাদা কখনো নিজের নাম লিখতে শেখেনি জমি চষে কলা বেগুন করে জীবিকা নির্বাহ করে এসেছে লেখাপড়া শেখাটা এদের বংশে একেবারে অভিনব পদার্থ গঙ্গাচরণ বললে সকাল থেকে চেষ্টা করে কয়েক আঁকুড়ি দিতে শিখলেনে তা শিখবি কোথা থেকে এখনো সব আঙুল সোজা হতে মাস কেটে যাবে লাঙ্গুলের মুঠি ধরে ধরে আড়ষ্ট হয়ে আছে যে এই ভূত যা একটু তামাক সেজে নিয়ে আয় দি রান্নাঘরে তোর কাকিমার কাছ থেকে আগুন নিয়ে আয় দুটি ছাত্র ছুটল তখনই আগুন আনতে গঙ্গাচরণ হেঁকে বললে এই যাবার দরকার কি তোমার ভূত একাই পারবে অন্য একটি ছেলের দিকে চেয়ে বললে তোর বাবা বাড়ি আছে ছেলেটি বললে হ্যাঁ স্যার কাল যেন আমায় এসে কামিয়ে যায় বলে দিস স্যার বাবা কাল ভিন গায়ে কামাতে গিয়েছে এলে বলে দিস এখানে যেন আসে অনঙ্গ বউ ডেকে পাঠালে বাড়ির মধ্যে থেকে গঙ্গাচরণ গিয়ে বললি ডাকছিলে কেন অনঙ্গ বললে শুধু ছেলেদের নিয়ে বসে থাকলে চলবে কাঠ পুড়িয়েছে তার ব্যবস্থা দেখো গঙ্গাচরণ আশ্চর্য হবার সুরে বললে সে কি এই যে সেদিন কাঠ কাটিয়ে দিলাম এক গাড়ি সব পুড়িয়ে ফেললে এর মধ্যে অনঙ্গ রাগ করে বললে কাঠ কি খাবার জিনিস যে খেয়ে ফেলেছি রোজ একঘাড়ি ধান সেদ্ধ হবে চিঁড়ে কোটা হলো দশ বারো কাঠা এতে কাঠ খরচ হয় না অনঙ্গ কথাটা একটু গর্ব ও আনন্দের সুরেই বলল। কারণ সে যে দরিদ্র ঘর থেকে এসেছে সেখানে একদিনে এত ধানের চিঁড়ে কোটা রূপ সচ্ছলতা স্বপ্নের বিষয় ছিল যে দারিদ্রের মধ্যে এসে পড়েছিল প্রথম শ্বশুরবাড়ি এসে এখন সে কথা ভাবতেও যেন পাওয়া যায় না বাসুদেবপুর এসে আগের চেয়ে অবশ্যই অবস্থা ভালোই হয়েছিল তবে সে গ্রামে শুধু পাঠশালার ছেলে পড়ানোর আয় ছিল সম্বল জিনিসপত্র কেউ দিত না স্বামী স্ত্রীর মধ্যে এখনো বাসুদেবপুর নিয়ে কথা ওঠে সেদিনই দুপুরের পর আহারানতে গঙ্গাচরণ একটু বিশ্রাম করছিল অনঙ্গ এসে বললে বাসুদেবপুর আবার যাবার ইচ্ছে আছে গঙ্গাচরণ বিস্ময়ের সঙ্গে বললে কেন বলো দেখি না তাই বলছি সেখানকার ঘরখানা তো এখনো রেখেই দিয়েছ বিক্রি করেও তো এলে না তখন কি জানি এখানে বেশ জমে উঠবে ভাত ছালার জন্যে কিন্তু মন কেমন করে আর সেখানকার পদ্মবিলের কথা মনে আছে পদ্মবিল তো ভালোই ছিল বেশ জল চত্বর মাসে জল থাকতো না বটে কিন্তু না থাকুক বাপু গাখানার লোকগুলো ছিল বট ভালো তিন দিকে মাঠ একদিকে অত বড় বিল সুন্দর দেখতে ছিল তুমি তো বলেছিলে পদ্মবিলের ধারে ঘর বাঁধবে ভেবেছিলাম নতুন খড় উঠলে এই পদ্মবিলের ধারে ঘর তৈরি করবো লোকজনকে বলেও রেখেছিলাম সস্তায় খড় দিত অনঙ্গ আপন মনে হিসেব করবার ভঙ্গিতে বললে আঙুল গুনে গুনে হরিহরপুরে বিয়ে হল সেখান থেকে ভাত ছালা তারপর বাসুদেবপুর তারপর এখানে অনেক দেশ বেড়ানো হলো আমাদের কি বল গঙ্গাচরণ গর্বের সুরে বললে বলি হরিহরপুর গাঁয়ের কজন এত দেশ দেখে বেরিয়েছে অনঙ্গ বললে শুধু দেখে বাড়ানো কি বল গো বাসও করা হয়েছে নিশ্চয় কিন্তু একটা কথা বাপ কি এ গাঁ ছেড়ে অন্য কোথাও আর যেও না যদ্দিন চলাচলতি সুবিধে থাকে থাকবো বইকি। কি এখন তো বেশি হচ্ছে বিশ্বাস মশাই এ গায়ের মোড়ল সে যখন ভরসা দিয়েছে তখন আর ভয় করিনি তা তো বুঝলাম কিন্তু তোমার যে মন টেকে কোথাও বেশি দিন হাতে পয়সা এলেই মন টিকবে তাছাড়া দিব্যি নদী আমার কিন্তু ইচ্ছে করে একবার ভাত ছালা দেখতে তাই একবার গেলেই হয় গরুর গাড়িতে একদিনের রাস্তা বিশ্বাস মশাইয়ের কাছে বললেই গরুর গাড়ি দিতে পারে অনঙ্গ আগ্রহের সঙ্গে বললে হ্যাঁ গা তা বলো না বলবে একবার বিশ্বাস মশাইকে গঙ্গাচরণ হেসে বললে কেন ভাত ছালা যাবার খুব ইচ্ছে খুব তুমি তাহলে পটল আর খোকাকে নিয়ে ঘুরে এসো একদিন কেন তুমি আমার পাঠশালার ছুটি কই আচ্ছা দেখি চেষ্টা করে কতকাল যায়নি ভাতছালা চার বছর কি পাঁচ বছর ভাতছালার আর বিনি নীকে মনে আছে আহা কি ভালোই বাস্ত? আবার দেখা হলে সেও কত খুশি হয় সেই আমবাগানের ধারে আমাদের ঘরখানা আচ্ছা কত জায়গায় ঘর বাঁধলে বলো তো গল্প গুজবে শীতের বেলা পড়ে এলো গঙ্গাচরণ উঠে বললে যাই একবার পাশের গায়ে যাব পাঠশালার জন্যে আরও ছাত্র জোগাড় করে আনি ছাত্র যত বেশি হবে ততই সুবিধে একটু কিছু জল খেয়ে যাও গঙ্গাচরণ আল্লাদে হেসে বললে অভ্যেস খারাপ করে দিও না বলছি এ সময় জলখাবার খেয়েছি কবে অনঙ্গ হাসি মুখে বললে মা লক্ষ্মী যখন জুটিয়ে দিয়েছেন তখন খাও দাঁড়াও আমি আনি একটা পাথরের বাটিতে কয়েক টুকরো পেঁপে কাটা ও আখের টিকলি এবং অন্য একটা কাঁসার বাটিতে খানিকটা সর নিয়ে অনঙ্গ বউ স্বামীর সামনে রাখলে গঙ্গাচরণ খেতে খেতে বললে আচ্ছা একটা কাজ করলে হয় না কি আচ্ছা একটু চায়ের ব্যবস্থা করলে হয় না অনঙ্গ ঠোঁট উল্টে বললে ও তোমার যদি হলো তো সব চাই চা কেন ও সব বড়ো মানুষে খায় গরিবের ঘরে কি পোষায় গঙ্গাচরণ হেসে বললে আসলে তুমি চা তৈরি করতে জানো না তাই বলো অনঙ্গ মুখভঙ্গি করে বললে আহা পারো চা করতে কোথায় করলে তুমি অনঙ্গ এক ধরনের হাসলে যার মানে হচ্ছে আর ভান করে কি করব গঙ্গাচরণ বললে কেমন ধরে ফেলেছি কি না অনঙ্গ প্রত্যুত্তরে একবার হেসে বললে না করি করতে দেখেছি তো বাসুদেবপুরে চকর্তি বাড়ি চা খেত সবাই আমি গিন্নির কাছে বসে বসে দেখতাম না বুঝি গঙ্গাচরণ পাশের গ্রামে যখন মাঠের পথ দিয়ে বেরিয়ে গেল তখন বেলা বেশ পড়ে এসেছে সারাদিনের তাজা খড় রোদে উলু ও কাশবনে কেমন সুন্দর একটা সোঁদা গন্ধ শীতও আজ পড়েছে মন্দ নয় একটা লোক খেজুর গাছে মাটির ভাঁড় নিয়ে উঠছে দেখে গঙ্গাচরণ ডেকে বললে বলি ও একদিন খেজুর রস খাওয়াও বাবা লোকটা গাছের উপর থেকেই বললে মশাই কাল সকালে পেটিয়ে দেবেন একটা ছেলে একবার যেন নিয়ে যায় গঙ্গাচরণের মনে যথেষ্ট আনন্দ ও সন্তোষ এই ভেবে যে কেউ তার কথা এখানে ঠেলতে পারে না সবাই মানে যার কাছে যে জিনিস চাওয়া যায় কেউ দিতে অস্বীকার করে না বাসুদেবপুরে এমন ছিল না ভাত ছালাতেও না পাশের গ্রামের কোনো নাম নেই পশ্চিমপাড়া বলে সবাই এর একটা কারণ এসব গ্রাম আজ কয়েক বছর হলো বসেছে আগে এসব পতিত মাঠ বা অনাবাদী চর ছিল এদেশের চাষাদের জমির অভাব ছিল না তাদের মধ্যে কেউ এসে সব জঙ্গল ও নলখাগড়া ভরা পতিত জমিতে চাষ করতে রাজি নয় অন্য জেলা থেকে কাপালি জাতীয় চাষিরা এসে এই অনাবাদী চরে সোনা ফলিয়েছে এরাই নতুন গ্রামগুলো বসিয়েছে গ্রামের নামকরণ এখনো হয়নি পশ্চিম পাড়াতে ঢুকেই গ্রামের ঘর বিকেলে দু পাঁচজন লোক এখানে বসে তামাক পোড়াচ্ছে একজন গঙ্গাচরণকে দেখে বললে কি মনে করে দাদা ঠাকুর নাম হই আসুন গঙ্গাচরণ ভরং দেখাবার জন্যে ফতুয়ার নিচে থেকে পৈতেটা বার করে আঙুলে জড়িয়ে হাত তুলে বললে জয়স্তু তারপর বসে একবার এদিক ওদিক তাকিয়ে বললে এটা বেশ ঘরখানা করেছ তো পুজো হয় দলের মধ্যে একজন গঙ্গাচরণকে তাসাক খাওয়ার জন্যে কলা পাতা আনতে ছুটল একজন বললেন পুজো হয়নি দাদা ঠাকুর সামনের বারে করবার ইচ্ছা আছে আচ্ছা আপনি পারবেন দাদা ঠাকুর গঙ্গাচরণ অবজ্ঞাসূচক হাসি হেসে চুপ করে রইল উত্তর দিলে না ওতে পশার থাকে না ওদের মধ্যে আর একজন পূর্বের লোকটিকে ধমক দিয়ে বললেন জানিস নে শুনিস নে কথা বলতে যাস ওই তো তোর দোষ উনি জানেন না পুজো করতি তো কে করবে উনি নেকা পড়া জানা পণ্ডিত মানুষ গঙ্গাচরণ ধীরভাবে বললে থাক থাক ও ছেলে মানুষ বলেছে বলেছে ইতিমধ্যে কলার পা এলো একজন হোক থেকে কলকে খুলে গঙ্গাচরণের হাতে দিতে যেতেই গঙ্গাচরণ বিস্মিত ভাবে কি তামাক ইচ্ছে করুন তোমাদের উচ্ছিষ্ট কোলকেতে আমি তামা খাব দলের যে লোকটি কলকে এগিয়ে হাতে দিতে গিয়েছিল সে দোস্তুর মতো অপ্রতিভ হল তখন ওদের মধ্যে সেই বিজ্ঞ লোকটি আবার ধমক দিয়ে বললে এ কি পাঁচু ঠাকুরকে পেয়েছিস তোরা কাকে কি বলিস তা ঠিক নেই হ্যাঁ দাঁড়ান দাদা ঠাকুর আমার বাড়িতে নতুন কোলকে আড়াই টাঙানো আছে নিয়ে আসি গঙ্গাচরণ গম্ভীরভাবে বললে হাত ধুয়ে এনো উপস্থিত লোকগুলি ভক্তিতে গদগদ হয়ে পড়ল হাত ধুয়ে নতুন কোলকেতে তামাক সাজতে হয় যার জন্যে এমন ব্রাহ্মণ সত্যি কথা বলতে গেলে তারা কখনো দেখেনি নতুন কলকে আনিত হল নতুন কলা পাতাও গঙ্গাচরণের হাতে ভক্তিভাবে টাটকা সাজা তামাক এগিয়ে দেওয়া হল গঙ্গাচরণ বললে কথাবার্তা বলতে হয় বুঝে সুঝে বাপু আমি পুজো করতে জানি না জানি তোমরা যে জিজ্ঞেস করলে তোমরা এর কিছু বুঝবে বিজ্ঞলোকটি তাচ্ছিল্য সুরে বললে হ একদম অর্গ মুখু এই কথা বলে নিজের বিজ্ঞতা প্রমাণ করে সে গঙ্গাচরণের দিকে চেয়ে বললে বার দিন ওদের কথা ওরা কাকে কি বলতে হয় জানে গঙ্গাচরণ বললে সে কথা জাগে এখন তোমাদের এখানে আসার উদ্দেশ্য কি জানো দলের অন্য লোকেরা কথা বলতে সাহস না করতে শুধু বিজ্ঞ লোকটি এর উত্তরে বললে কি বলুন দাদা ঠাকুর আমি একটা পাঠশালা খুলেছি নতুন গ্রামে তোমাদের গ্রামের ছেলেগুলি সেখানে পাঠাতে হবে হ্যাঁ বেশ কথা দাদা ঠাকুর এ তো খুব ভালো আমাদের ছেলে ছেলেপিলেদের একটা হিললে হয় তাহলে খুব ভালো সেজন্য তো আমি এলাম তোমাদের কাছে তুমি একবার সবাইকে বলো লোকটি দলের দিকে চেয়ে বললে শুনলে তো সবাই দাদা ঠাকুর যা বললেন আপনি বসুন আমি ওদের ডেকে নিয়ে একটু পরামর্শ করি একটা কাঁঠাল তলায় সকলে মিলে জোট পাকিয়ে কি বলা কওয়া করলে তারপর বিজ্ঞ লোকটি আবার ফিরে এসে গঙ্গাচরণের কাছে বসল বললে সব ঠিক হয়ে গেল দাদা ঠাকুর কি সবাই ছেলে পেটিয়ে দেবে কাল থেকে ওনারা আর একটা কথা বলছেন কি কথা আমাদের এখানে যদি পাঠশালা খোলেন তবে কেমন হয় দু জায়গায় হয় না ও গ্রামে বাস করি এ গ্রামে পাঠশালা তাও হয় না কত দিতে হবে আমাদের একটা ঠিক করে দেন আমার বাপু জোর জবরদস্তি নেই দানং মহাপুণ্যং বিদ্যা দান করলে কোটি অশ্বমেধের ফল লাভ হয় তবে আমারও তো চলাচলতির ব্যবস্থা একটা চাই এই বুঝে তোমরা যা দাও নিজেরাই ঠিক করো আমার মুখে বলাটা ভালো হবে না গঙ্গাচরণ অভিজ্ঞ ব্যক্তি এভাবে অগ্রসর হলে ফল ভালো হয় সে জানে কাজেই বাড়িতে ফিরে অনঙ্গ যখন বললে তা ওদের উপর ফেলে দিলে কেন তোমার নিজের বলা উচিত ছিল তখন গঙ্গাচরণ হেসে বললে আরে না জেনে কি আর আমি তার ঘাঁটতে গিয়েছি আমি নিজের মুখে হয়তো বলতাম চার আনা ওরা দেবে আট আনা দেখে নিও তুমি পরদিন সকালে খোদ বিশ্বাস মশাইকে নিজের বাড়িতে আসতে দেখে গঙ্গাচরণ বিস্মিত হলো ছেলেকে ডেকে বললে পটলা ডেকশোটা নিয়ে আয় চট করে ডেকশো মানে একটা কেরোসিন কাঠের পুরনো প্যাক বাক্স এর নাম ডেকশো কেন হয়েছে তার ঐতিহাসিকতা নির্ণয় করা দুষ্কর বিশ্বাস মশাই বললেন থাক থাক আমার জন্যে কেন সে কি হয় বসুন বসুন তারপর কি মনে করে সকালবেলা একটা কথা ছিল আমার বাড়িতে কাল আপনি সংস্কৃত বলেছেন বাড়ির মেয়েরা সব শুনেছে আমার একটা গাই গরুর আজ মাসাবধি হলো দড়ি গলায় আটকে অপমৃত্যু ঘটেছে সবারই মন সেজন্য খারাপ আমার নাতির অসুখ সেই থেকে সারছে না জ্বর আর সর্দি লেগেই আছে বুঝলেন গঙ্গাচরণ গম্ভীর ও চিন্তাকুলভাবে ঘাড় নাড়তে লাগল ভাবটা এই রকম যে ও তো না হয়েই যায় না বিশ্বের মশাই বললেন এখন কি করা যায় কাল রাত্রিরে আমার পরিবার বললে ওনার কাছে যাও উনি পণ্ডিত লোক একটা হিললে হবে গঙ্গাচরণ পূর্ববৎ চিন্তাকুল সংক্ষেপে শুধু বললে হুম ওর হাব ভাব দেখে বিশ্বাস মশাই ভয় পেয়ে গেলেন খুব গুরুতর কিছু ঘটবার সূত্রপাত নাকি তার সংসারে শাস্ত্র জানা ব্রাহ্মণ কি বুঝেছে কি জানি আর কিছু বলতে তার সাহস জোগাল না গঙ্গাচরণ কিছুক্ষণ চুপ করে থেকে বললে কিছু খরচ করতে হবে বিপদে ফেলেছে বিশ্বাসমশাই উদ্বেগের সুরে বললেন কি রকম গোবধ মহাপাপ এত বড় মহাপাপ যে মশাই বাধা দিয়ে বললেন কিন্তু এ তো আমরা ইচ্ছে করে করিনি মাঠে বাঁধা ছিল দড়ি গলায় কি করে আটকে ওই একই কথা গোবধ ওকেই বলে মহাপাপ এখন কি করা যায় তাহলে সস্তায়ন করতে হবে সামনের অমাবস্যের দিন জোগাড় করতে হবে সব টাকা পনেরো কুড়ি খরচ হবে বিশ্বাস মশাই উদ্বিগ্ন সুরে পড়লেন কি কি লাগবে একটা ফর্দ করে দিন না ঠাকুর ঠাকুরমশাই গঙ্গাচরণ গম্ভীরভাবে বললে দেখে শুনে ফর্দ করতে হবে একটা গুরুতর ব্যাপার আপনার নাতির অসুখ সারা না সারা এর উপর নির্ভর করছে যা তা করে দিলেই তো হবে না দাঁড়ান একটু আসছি গঙ্গাচরণ বাড়ির মধ্যে ঢুকতেই দেখলে অনঙ্গ বউ দরজার কাছে দাঁড়িয়ে ওদের কথাবার্তা সব আড়াল থেকে শুনেছে স্বামীকে দেখে বললে ও কে গা কি হয়েছে গঙ্গাচরণ স্ত্রীকে হাতছানি দিয়ে ভেতরের উঠোনে ডেকে নিয়ে গিয়ে বলল বড় খদ্দে উনি হলেন বিশ্বাস মশায় তোমার কাপড় আছে কখানা আমার আহ তাড়াতাড়ি বলো না তোমার না তো কি আমার আমার আট পৌরে শাড়ি আছে দুখানা আর একখানা তিনখানা তোরঙ্গের মধ্যে তোলা ভালো শাড়ি আছে দুখানা কি নেবে বলো ভালো শাড়ি না আট পৌরে ভালো শাড়ি একখানা হলে বড্ড ভালো হয় কস্তা পেরে এই এই রকম জল চুরি দেওয়া বাসুদেবপুরে চকর্তি গিন্নির পরনে দেখে সেই পর্যন্ত বড্ড মনটার ইচ্ছে হ্যাঁ গা কে দেবে গা আহ একটু আস্তে কথা বলতে পারো না ছাই দাঁড়িয়ে রয়েছে বাইরে আর শোনো গাওয়া ঘি আছে ঘরে অনঙ্গ ঠোঁট উল্টে তাচ্ছিল্ল্যের সুরে বললে গাওয়া ঘি বলে ভাত পায় না মুড়কি জল পান গঙ্গাচরণ বাইরে এসে বললে এই যে বিশ্বাস মশাই বসিয়ে রাখলাম কিন্তু এসব কাজ ভেবে চিনতে করে দিতে হয় শুনে নি ভালো লাল পা শাড়ি একখানা গাওয়া ঘি আছের ওটা তিন পোয়াই ধরুন চিনি পাঁচ পোয়া পাকা কলা এক ছড়া সন্দেশ পাঁচ পোয়া গামছা দুখানা পেতলে থালা একখানা ঘুটি একটা ধুনো এক পোয়া ও ভুলে গিয়েছি মধুপর্কের বাটি একটা আসন একটা বিশ্বাস মশাই মন দিয়ে ফর্দ শুনে বললেন আর সব নতুন দেব কিন্তু ও থালা ঘুটি কি নতুনই দিতে হবে আপনার বাড়ি থেকে না হয় দিন কিছু দাম ধরে দিলে হয় না তা হয় তবে খুঁত না রাখাই ভালো আপনি নতুনই দেবেন দিন ঠিক করে দিন সামনের অমাবস্যায় হবে ও আর দিন ঠিক কি বলেছি তো দক্ষিণে লাগবে দু টাকা বিশ্বাস মশাই অনুরোধের সুরে পড়লেন টাকা খরচের জন্য আপত্তি নেই যাতে নাতিটি আমার ঠাকুরমশাই যাতে সেরে ওঠে প্রায় কাঁদো কাঁদো হয়ে উঠলেন উনি গঙ্গাচরণ আশ্বাসের ভঙ্গিতে বললে হুম গোবধ বলে কত কত শক্ত কাণ্ডের জন্যে শাস্তি সস্তায়ন করে এলাম কোনো ভয় নেই যান আপনি অনঙ্গ স্বামীর কৃতিত্বে খুশি না হয়ে পারল না যেদিন গঙ্গাচরণ বিশ্বাসমশায়ের বাড়ি থেকে এক রাশি জিনিসপত্র বহন করে বাড়ি নিয়ে এলো একগাল হেসে বললে দেখি শাড়িখানা বাহ চমৎকার কস্তা পেরে গাওয়া ঘি কতটা তা আছে পাখি তিন পোয়া বাড়ির তৈরি খাঁটি ঘি এইবার একবার ভাত ছালা বেরিয়ে আসি কি বল বিশ্বেশ মশাইকে বলেও এসেছি গরুর গাড়ি দেবে বলেছে তুমি যাবে না আমার কি সময় আছে যে যাব ছেলে পড়াতে হবে না তুমি যাও ছেলেদের নিয়ে এ সময়ে টাকাও পেয়েছি দুটো একটা থাক একটা খরচ করে এসো উপন্যাসটির পরবর্তী পর্ব নিয়ে খুব শীঘ্রই ফিরে আসছি ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন উপন্যাসটি শুনতে আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলবেন না এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরিচিতদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ